নমস্কার, আমি অম্বর বোস। আজ আপনাদের জায়াজ কানেক্ট প্লাসের একটা নতুন এপিসোডে আপনাদের সামনে এনেছি এমন একজন ব্যক্তিত্বকে যার কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। আপনাদের যদি বলা হয় কিছু নাম, ধরুন স্যার অ্যালেক্স ফার্গুসন বা জোসে মরিনো, এদের যেমন বিশ্ব ফুটবলের কোনো পরিচয়ের প্রয়োজন হয় না, তেমন আমাদের সঙ্গে আজ এমন একজন ব্যক্তিত্ব বসে আছেন ভারতীয় ফুটবলে যার কোনো পরিচয়ের প্রয়োজন হয় না। তিনি হলেন সঞ্জয় সেন। নমস্কার স্যার, আমাদের এত বড় সুযোগ করে দেওয়ার জন্য আমরা আজ আপনাকে প্রথমেই একটা কোয়েশ্চেন যেটা করতে চাই সেটা হচ্ছে ভারতীয় ফুটবলে মানে ভারতীয় ফুটবল টিমের এএফসি কাপের তাদের পজিশন নিয়ে আপনার কি মতামত, মানে আপনার কি প্রত্যাশা আছে এই টিমটার উপর থেকে? দেখো, ভারতীয় একজন হয়ে এবং বিশেষ করে ফুটবল প্রশিক্ষক হয়ে বা ফুটবলের সাথে জড়িত থেকে আমি সবসময় চাইবো ভারত এমন একটা পারফরমেন্স করুক যেটা আগামী মানে পরবর্তী প্রজন্মকে অনেক উৎসাহিত করবে মানে ফুটবলে আসার জন্য। কারণ ফুটবলে হয়তো আমাদের মানটা সেইভাবে, যদি আমরা এশিয়ান স্ট্যান্ডার্ড বলি বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বলি, হয়তো আমরা কোনো পর্যায়ে আসি না। এবং টপ লেভেল ক্লাবের যেসব দেশ আছে তাদের ধারে কাছে আমরা আসি না, কিন্তু গত কয়েক বছর ধরে যে পারফরমেন্সটা ইন্ডিয়ার টিম তুলে ধরেছে, যেটা সবথেকে বড় কথা, আমরা যখন অতীতে আমরা যখন খেলতাম তখনও দেখতাম, যখন প্রদীপদা করছিলেন বা অমলদা করছিলেন, অরুণ ঘোষ করছিলেন, নঈমুদ্দিন করছিলেন, যে ভারতীয় একটা ছিল যে গোল খাবো না, হ্যাঁ মানে কম গোলে হারাটা যেন গৌরবের ব্যাপার আমার কাছে। কিন্তু হারটা যদি তুমি এক গোলে হারো বা চার গোলে হারো, হার হার, কিন্তু অনেক সময় কী হতো, অত্যধিক বেশি ডিফেন্সিভ খেলতাম আমরা এবং কোনো মতেই হারটাকে আমরা এড়াতে পারতাম না। এখনও কিন্তু যে আমরা জিতবো এরকম করে বলা যায় না, কিন্তু যে যে গ্রুপিংটা হয়েছে, একটু যদি পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থেকে যদি ফুটবলটা খেলে, এবং আমার মনে হয় কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলটা খেলবে, কারণ ওপেন খেলতে যাবে না এবং প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ হয়, তো সুতরাং প্রথম ম্যাচটা কীরকমভাবে শুরু করে এবং যদি জিততে পারে একটা দারুণ মরাল বুস্টিং এফার্ট হবে যে পরবর্তী দুটো ম্যাচকে। কারণ এই যে চায়নার সাথে বা এই জর্ডানের সাথে যে পারফরমেন্স, ওমানের সাথে যে পারফরমেন্সটা তারা করেছে, মানে পারফরমেন্স আমরা বলতে আমরা হারিনি, তো এইটা একটা যে আমাদের কেউ হারাতে পারবে না, পারলে আমরা জিততে পারি, তো সুতরাং এই মানসিকতা নিয়ে যদি খেলতে পারে আই এম ভেরি মাচ পজিটিভ যে একটা কিছু ভালো কিছু করবে। বলছি যে আমাদের যে মানে গ্রাসরুট ফুটবলে যে দুটো ন্যাশনাল লিগ, এটার কি আপনি সাপোর্ট করেন না এটা আপনার মনে হয় যে না একটা লিগই হওয়া উচিত, মানে গ্রাসরুট ফুটবলে যে দুটো ন্যাশনাল লিগ আছে আমাদের? মানে ন্যাশনাল লিগ বলতে কি, আই লিগ এবং আইএসএল? দেখো, আই লিগ মানে আমরা তো সবাই আই লিগ থেকে শুরু করেছি, তার আগে ন্যাশনাল লিগ ছিল এবং তার আগে তো কিছুই ছিল না, তো এখন আইএসএলটা যেটা করেছে, এবং আমিও যখন আই লিগ কোচিং করতাম আই ওয়াজ অলসো ভেরি মাচ ক্রিটিক্যাল অ্যাবাউট আইএসএল, কিন্তু আইএসএলের যখন আমি অফার পাই, যখন আমি মোহনবাগানের দায়িত্বটা ছেড়ে দিয়ে আমি বসেছিলাম, মানে উইদিন কয়েকদিনের মধ্যে মিস্টার গোয়েঙ্কা আমাকে একটা অফার করেন ওখানদের এটিকেতে জয়েন করা, এবং আমারও একটা কৌতূহল ছিল যে এর মধ্যে তফাতটা কী আছে, কারণ আইএসএলের প্রচুর একটা মানি ইনভলভমেন্ট আছে, প্রচুর মানে যেটাকে বলে কমার্শিয়ালাইজেশন এবং প্রফেশনালিজমের যেটা আই লিগে কিছুটা হলেও খামতি আছে, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, এবং খেলার মান কতটা ভালো মন্দ সেটা তো যারা খেলা দেখে তারা বলবে, কিন্তু আইএসএল যেটা করেছে আমার মনে হয় এটা একটা ভারতীয় ফুটবলটাকে একটা সারা বিশ্বের এতে তুলে ধরার জন্য করেছে হয়তো। এবং আমি মনে করি যে লিগে কোনো ওঠানামা নেই বা থাকে না সেই টিমে কিন্তু মজাটা থাকে না, কারণ আমি যদি হেরে যাই আমি জানি যে আমি হেরে গেলেও আমি উঠবো না, নামবো না, তো সুতরাং সেই থাকে না, সেই চাপটা থাকে না। কিন্তু আইএসএলের যেটা সবথেকে বড় জিনিস হলো যে যে বিদেশি কোয়ালিটি অফ ফরেন প্লেয়ার্সরা এসছে সেইটা হয়তো আই লিগে আসেনি, হয়তো পয়সার একটা ব্যাপার আছে, ফ্যাক্টরস একটা ফিনান্সিয়াল একটা অ্যাসপেক্ট আছে, কিন্তু আমার মনে হয় না এই দুটো লিগ বেশি দিন চলবে, এবং হয়তো আগামী দিনে এটা এক হয়ে যাবে বা কোনটা এক নম্বর লিগ হবে সেটা জানি না, কিন্তু এইটা কখনোই কাম্য না যে দুটো লিগকে দুরকমভাবে চালানো, কারণ এতে অনেক রকম অসুবিধা হয়। এবং দেখো, আমরা তো
এই যে ঐতিহ্যর কথা বলি, এই যে আজকে দেখো গোয়া থেকে কোনো ক্লাবই নেই প্র্যাকটিক্যালি, একটা ক্লাব চার্চিল একটা সময় করে জ্বলছে, একটা সময় চার্চিল ডেম্পো, আজকে ডেম্পো সালগাঁওকার, এদের তো কোনো রকম, যেরকম আমাদের আমরা বাংলায় যেটা গল্প করি মোহনবাগান ইস্টবেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং, তো এদের তো কোনো সাবস্টিটিউট হতে পারে না। এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের তো কথা ছেড়েই দাও, যে সমর্থক সভ্য সমর্থক আবেগ আছে, আবেগ আছে, এটা ভারতবর্ষের কোনো টিমই নেই। কিন্তু আমি চাই এই যে ডেম্পোর মতো বা চার্চিল ব্রাদার্সের মতো টিম আসুক এবং আবার আসুক, এবং ফুটবলটা আরও বেশি দল নিয়ে যাতে একটা লিগই হয়। কারণ তুমি যদি সারা বিশ্বে দেখো, ১৯টা টিম খেলছে, ২০টা টিম খেলছে, সেখানে আমাদের একটা ৮টা টিম ১০টা টিমের একটা লিগ কোনো রকমভাবে মনে হয় একটা নমনম করে ছেড়ে দেয়। তো আমার মনে হয় আগামী দিন আসবে, এমন একটা দিন আসবে যেখানে অনেক বেশি ১৬টা বা ১৮টা টিম নিয়ে একটা লিগই হবে। ধন্যবাদ। ১৩ বছর পর বাংলায় আই লিগ ফিরে আসা, সেই মুহূর্তটাকে যদি আপনি ব্যক্ত করেন। দেখো প্রথমে বলে রাখা উচিত যে আমি অতীতে আমি কখনোই থাকি না, অতীত নিয়ে ভাবতেও ভালোবাসি না। কিন্তু যেটা প্রশ্নটার তো একটা উত্তর দিতেই হবে, কারণ আমিও জানতাম না যখন আমি মোহনবাগানে জয়েন করি যে আই লিগটা এই বছরই পাবো, কিন্তু একটা স্বপ্ন নিয়ে জয়েন করেছিলাম এবং সেই স্বপ্নটাকে পরিপূর্ণতা দিয়েছে খেলোয়াড়েরা। সেখানে হয়তো আমার কৃতিত্বটা আমি কখনোই বলবো না, সেটা খেলোয়াড়েরা যদি এবং ক্লাব অফিসিয়ালরা যদি হোল হার্টেডলি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো অ্যাচিভ করতে পারতাম না। এবং এই যে ১৩ বছর নিয়ে এত যে বেশি মানুষের আবেগ, হয়তো দীর্ঘদিন কোনো ট্রফি আসেনি বলেই কিন্তু এই আবেগটা মোহনবাগান সমর্থকদের মধ্যে দেখেছি, এবং যে স্মৃতিটা এখনও প্রশ্নের জন্যে উস্কে দেয় যখন আমরা এই দমদম এয়ারপোর্ট থেকে মোহনবাগান টেন্ট অব্দি আমাদের ওই ৪ ঘন্টার যে একটা জার্নি, এবং রাস্তায় অসংখ্য লোক এবং আবেগ, আমার বাবার বয়সী গুরুজনেরা আমার পায়ে পড়ে যাওয়া, মানে পাগলের মতো অবস্থা, রাস্তায় শুয়ে পড়ে কাঁদছে, গড়াগড়ি দিচ্ছে, এইটা একটা হয়তো মানে একটা ঈশ্বরের অসীম কৃপা, হয়তো আমি সেইটা ডিজার্ভও করি না, কিন্তু এই যে একটা আমাকে স্বাদ দিয়েছে। না, যতই আপনি বলেন যে একটা টিমের উন্নতির পিছনে তো কোচের একটা যথেষ্ট বড় অবদান থাকে, দেখো পার্সেন্টেজ থাকতে পারে। আজকে দেখো, আজকে যদি আমরা ম্যানচেস্টারের কথা বলি, আজকে জোসে মরিনো নিশ্চয়ই ম্যানচেস্টারের কথাতেই আসতাম আর কি, আমি তুলেই নিলেন বলছি, কারণ দেখো কোচেদের একটা আজকে সোলজিয়ার যে এসছে সে কিন্তু ও একটা এক্স প্লেয়ার, কিন্তু কেউ এক্সপেক্ট করেনি, কিন্তু দেখো ৪টে ম্যাচ ৪টে পর জেতানো এবং ম্যাট বুসবির যে রেকর্ডটা সেটাকে ছুঁয়ে ফেলা এবং হয়তো আগামী দিনে সেটা ভেঙে ফেলবে, তো সুতরাং কোচের একটা নিশ্চয়ই পাঠায় যখন চেঞ্জ হয় একটা পাঠায়। কিন্তু কোচেদের থেকে বড় কথা, কোচ ধরো একটা জিনিস বললো, খেলোয়াড়টা হাউ দে আর রেসপন্ডিং, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যদি একটা শিক্ষক, তোমরা পড়াশোনা করেছো, তোমরা যখন কোনো এক একটা টিচারের হয়তো এখনো তোমাদের স্মৃতি মুখে ভাসে, কারণ তার পড়ানোর ধরন এমন একটা তোমাদের মানে দাগ কেটে গেছে, এবং সেইটা তোমরা কিন্তু দারুণভাবে রেসপন্ড করেছো বলে হয়তো তোমাদের পারফরমেন্স বা রেজাল্টটা বা মার্কসটা সেইভাবে গেছে। এবং আমিও চেষ্টা করেছি আমার সর্বতোভাবে, এবং আই ওয়াজ ফর্চুনেট এনাফ যে খেলোয়াড়দের জন্যই কিন্তু আমার ওই পাওয়াটা বা ওই আবেগ বা ভালোবাসাটা পাওয়াটা, এটা একটা মুহূর্ত নিশ্চয়ই এটা কখনো ভুলব না। আপনি ইউনাইটেডের কথা তুললেন, ইউনাইটেডের কথা তুলতে জোসে মরিনো যে এখন যে মানে একটা ট্রেন্ডিং নিউজ মানে মার্কেটে, বিশেষ করে কোচিং মহলে, যে জোসে মরিনোর এই থার্ড সিজন সিন্ড্রোম, তাই ৩ নম্বর সিজনে মানে কিছু হয়ে যান ওনার হয়তো, যেটা হচ্ছে যে মানে টিমটাকে বিপর্যয়ের মুখে ফেলে দেন। আপনার কি মনে হয় ঠিক টাইমে ওনাকে মানে উনি যে এক্সিটটা, এটা কি ঠিক টাইমে নাকি আরও কিছু ম্যাচ দেওয়া যেত? আমার মনে হয় কারণ এগুলো তো ডিসাইড করে ক্লাবের ডাইরেক্টররা, এবং এইটা যদি চেলসি ক্লাব হতো বা অন্য ক্লাব হতো অনেক আগেই কিন্তু তার বিদায় ঘটে যেত, কারণ চেলসি কিন্তু এত সময় কোনো কোচকে দেয় না। ম্যানচেস্টারের একটা ট্র্যাডিশন আছে, তারা দীর্ঘদিন ধরে, এবং আর্সেনালের মতো আজকে আর্সেন ওয়েঙ্গারের মতো কোচ এতদিন ধরে উইদাউট এনি ট্রফি কিন্তু তাদেরকে রেখেছে, তো সুতরাং এক একটা ক্লাবের একটা ট্র্যাডিশন বা ঐতিহ্য থাকে। আমার মনে হয় ডিসিশনটা রাইট এবং সঠিক, কারণ প্লেয়াররা এই আমি যে কথাটা বললাম যে আমি একটা জিনিস বলছি, প্লেয়াররা কেমনভাবে রেসপন্ড করছে। আজকে দেখো তুমি র্যাশফোর্ডের খেলাটা মনে হয় আরো বেশি বেড়েছে, আজকে পল পগবার মতো খেলোয়াড় ছিল। সুতরাং এই যে বলে না কোচিং, একটা কোচিং ইজ হোয়াট ইজ কোচিং, কোচিংটা একটা প্লেয়ারকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যেটা সে কখনো আগে পৌঁছতে পারেনি, তো হয়তো তার ট্যালেন্ট আছে নিশ্চয়ই, নাহলে সে সেখানে যেতে পারে। কিন্তু এই যে খেলোয়াড়েরা যে রেসপন্ড করছে, যে সোলজিয়ার যে এসছে, সেইটা কিন্তু মরিনোর সময় দেখা যায়নি। তো আমার মনে হয় দ্য রাইট ডিসিশন ফ্রম দ্য পার্ট অফ ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট।
শুধুমাত্র যে ওই তা নয়, মানে অনেক অনেক মানে প্লেয়ার এক্স প্লেয়াররাও বলে থাকেন যে এরিক বেইলিকে চান্স না দেওয়া বা পগবাকে বসিয়ে রাখা বা মার্শিয়ালকে লেফট উইংয়ে না খেলানো, স্যানচেজকে কিনে মানে ওনার মানে অনেকে বলে থাকেন যে উনি অনেক বড় বড় সাইনিং করিয়েছেন লাইক অ্যালেক্সিস স্যানচেজ বা আপনার লিন্ডেলফ বা এরিক বেই, অনেক প্রত্যাশা নিয়ে যেসব সাইনিংগুলো হয়েছিল একমাত্র অনেকে মানে ম্যাটিচ একটু হলেও স্ট্যান্ড বাই করতে পেরেছে, বাকিরা মানে তার যে খেলাটা, এই যে লিন্ডেলফকে বলা হয় যে বল প্লেয়িং ডিফেন্ডার, তার বল প্লেয়িং এবিলিটিটাকে ইউজ না করা, মানে এই জিনিসটা নিয়ে অনেক কথা উঠেছে। মানে এর উপরে যখন মানে আমাদের ম্যানচেস্টার ইউনাইটেড ট্র্যাডিশনাল ক্লাব, সে আপনি যেমন কথা ধরেই আমি বলছি যে ট্র্যাডিশনাল ক্লাবের তো একটা ঐতিহ্য অনুযায়ী এতদিন রাখা হয়েছে, কিন্তু এই সমস্ত কথাগুলোর কথা মানে এই সমস্ত তাঁর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপর মাথায় রেখে কি ওনাকে মানে আরো আগে ওনাকে কি বিদায় দেওয়া উচিত ছিল নাকি? না দেখো, কত বছর তো কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগ জেতেনি, কিন্তু সেকেন্ড হয়েছে, ট্রফি জিতেছে, অন্যান্য ট্রফিগুলো জিতেছে, কিন্তু ব্যাপারটা হলো একটা স্টাইল অফ প্লে থাকে। একটা স্টাইল অফ প্লে হলো আমার যেটা মনে হয়েছে, আমার তো মরিনহো সম্বন্ধে ক্রিটিসাইজ করা আমার ধৃষ্টতা, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, কারণ আমরা তো কোচিং করি, আমরা বিভিন্ন কোচেদের থেকে নিশ্চয়ই শিখি, পেপ গার্দিওলা বলো, আজকে ইউর্গেন ক্লপ বলো, তো এদের থেকে নিশ্চয়ই শিখি, সেরকম জোসে মরিনহো, কারণ একটা খেলো সে সেই লেভেলেই খেলেনি কিন্তু সব ট্রফি পৃথিবীতে সব সব জিতেছে। তো সুতরাং এই যে ওনার, আমার যেটা মনে হয়েছে, আমার কোচিং মানে সীমিত জ্ঞান থেকে মনে হয়, উনি যে ডিফেন্সিভ মাইন্ডেড যে কোচিংটা করেন, উনি ওনার একটা পাস দা বাস বলে বা আমি গোল খাবো না, কিন্তু এই করতে করতেই যেটা আমি বলছিলাম, গোল খাবো না, যেটা আমি আগেও বলেছি প্রদীপ দার আমলে বা ওই সময় আমলে গোল কম গোল খাবো, এইটা করতে করতে কিন্তু সে মানে অলমোস্ট অলমোস্ট মানে ক্লিনশিট মানে রাখতে পারেনি এবং অনেক প্রচুর ওনার সময় ডিগিয়া তো গোল্ডেন গ্লাভও পেয়ে, কিন্তু বলছি যে অনেক বেশি গোল খেয়ে গেছে এবং জিততে পারেনি, এবং উনি যে স্টাইলের খেলাটা চান সেইটা হয়তো খেলোয়াড়দের থেকে আদায় করতে পারেননি, সেইটা রেসপন্স পাননি, কিন্তু সেই খেলোয়াড়িরা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার, আবার একটা সমহিমায় খেলতে চাইছে। তো আমার মনে হয় যে আগে করা এগুলো সবসময় মানে ক্লাব ম্যানেজমেন্টের উপর নির্ভর করে, কারণ জোসে মরিনহো তো একটা ইটসেলফ একটা নাম, তারা এক্সপেক্ট করেছিল হয়তো গত দু বছর হয়নি, এই বছর হয়তো হবে এবং এইটাই আমরা ম্যাক্সিমাম টাইম তাকে দেবো, এরপরে যদি সে রেজাল্ট না দিতে পারে তখন আমাদের অন্য কিছু ভাবতে হবে। তো সুতরাং তাদের দিক থেকে তারা ঠিকই আছে। এতগুলো কোচের নাম বলে ইন্টারন্যাশনাল ফুটবলে আপনার মানে সেরা, আপনার মতে আপনি যাকে আইডিয়ালাইজ করেন হয়তো সেরকম যদি কোচের নাম একটা জানতে চাও? আমি আইডিয়ালাইজ করি ঠিক না, আমি শিখি। আজকে দেখো এই মুহূর্তে আমার সবসময় গুয়ার্দিওলার কথা মনে পড়ে, কারণ এই টিমটা যে পাসিং ফুটবলটা খেলে এবং যেখানে গোলকিপার থেকে যারা যেইভাবে রিস্কি ফুটবলটা খেলে সেইটা আমরা কখনো করতে পারবো না। আবার আমি আমার অন্যান্য ইন্টারভিউতে বলেছিলাম যে গত বছর থেকে বা তার আগের বছর থেকে যখন এই পেপ গুয়ার্দিওলা, ইউর্গেন ক্লপ, মারিও সারি যখন আসছে, ইংলিশ প্রিমিয়ার লিগটা কিন্তু একটা সমৃদ্ধ হয়ে গেছে এই কোচেদের দ্বারা, এবং কোয়ালিটি অফ ফুটবলটা আজকে যে লেভেলে আজকে কম্পিটিশনটা এই বছর হচ্ছে আনইমাজিনেবল, মানে ভাবা যায় না, প্রত্যেক সিজনেই ইমপ্রুভ করছে কম্পিটিশনটা। ইংলিশ প্রিমিয়ার লিগটা তো সবথেকে বেশি মানে কম্পিটিটিভ লিগ, বেস্ট লিগ, কারণ 30 মানে 20 নম্বর টিমটা যে কোনো দিন অনেক ইভেন্টে 1 নম্বর এই যে কোয়ালিটি এবং এই যে কোচেদের, এবং তুমি যেটা বললে এখন কাকে ফলো করি, আমার আর্সেন ওয়েঙ্গার যখন এ কত যে পাসিং ফুটবল, আমি আজীবন আমি নিজে ডিফেন্স খেলতাম কিন্তু আমি পাসিং ফুটবলের খুব ভক্ত, আমি যখন ইউনাইটেড স্পোর্টস ক্লাবে ছিলাম আমার প্রচুর পাস খেলতাম, তো এইটা একটা আমি মানে কী করে সম্ভব সেইটা এখন যেরকম আমি ক্লাবকে এবং গুয়ার্দিওলাকে ফলো করি যে কীভাবে তার টিমটা খেলছে, মানে ফাংশনিং করছে ওয়েল অয়েল মেশিনের মতো, যখন অ্যাটাকে যাচ্ছে এভরিবডি ইন অ্যাটাক, ডিফেন্স করছে যেন এভরিবডি ইন ডিফেন্স, তার জন্য অনেক বেশি মেহনত দরকার, কোয়ালিটি তো দরকারই, তো ফিটনেস স্ট্যামিনা দরকার, এবং কোচ যেটা বলছে সেইভাবে তারা যে খেলছে। এই যে দেখো লাস্ট ম্যাচটা ম্যানচেস্টার যে আবার একটা জায়গায় চলে এলো লিভারপুলকে হারিয়ে, তো সুতরাং এইটা কিন্তু একটা কোচের, তো তুমি যেটা বললে যে কোচের একটা নিশ্চয়ই থাকে, কিন্তু প্লেয়ার খেলোয়াড় কৃতিত্ব দিতে হবে খেলোয়াড়। এই যে ক্লপের কথা তুললেন, অনেকে ক্লপকে নিয়ে একটা ক্রিটিসিজম করেন যে উনি হচ্ছে 90 মিনিটস অব্দি অ্যাটাক করে দেন, যত বড় টিমের এগেনস্টেই খেলা হোক না কেন, তিনি যদি 1-0 গোলে জেতেন একটা বড় টিম, অনেক কোচ মনে করেন যে হ্যাঁ ওই সময় একটা ডিফেন্সিভ মিডিও নামিয়ে মাঝে মাঠে বল হোল্ড করে গেম ম্যাচটাকে বার করে নেওয়া, কিন্তু ক্লপ যেটা করে থাকেন মানে
আমরা সবাই দেখেছি যে উনি 90 মিনিটস অফ দি একটা অ্যাটাকিং মেন্টালিটি, আপনি কি এই মেন্টালিটিকে সাপোর্ট করেন নাকি ট্র্যাডিশনাল ওয়েতে? দেখো ব্যাপারটা হলো আমি কোথায় কোচিং করছি সেটা আমাকে ভাবতে হবে। আমি মোহন বাগান ইস্ট বেঙ্গলে কোচিং করব, আমি ওই সব কিছু খুলে চলে গেলাম, হেরে গেলাম, সেখানে আমার কোনো স্থান হবে না। আজকে যদি জুরগেন ক্লপের মতো লোকও যদি মোহন বাগান ইস্ট বেঙ্গলে আসে, সেই চামলার চাপটা সামলাতে পারবে কিনা ভগবান জানে। কারণ প্রতিটা কোচের একটা ইডিওলজি থাকে, তার ফিলোসফি থাকে, আমি এরম খেলবো। আজকে তুমি যদি ক্লপের কথাই বলো, আজকে ও যখন বরুসিয়া ডর্টমন্ডের যে যে কোচিংটা করেছে, আজকে বরুসিয়া ডর্টমন্ড যে একটা লেভেলে গেছে কিন্তু ক্লপের জন্য 100 বার করা, এবং এটা তার ফিলোসফি। দেখো সে প্রথম 2 বছর ক্লিক করেনি, গত বছর ক্লিক করেনি, এই বছর কিন্তু এই ফুটবলটা খেলেই 4 পয়েন্টে এখনো পর্যন্ত করছে, এবং এইটার চট করে হয়তো চেঞ্জ হয় না, কিন্তু একটা লোক হয়তো যদি কোনো সাকসেস না পায় তখন হয়তো ধাক্কা খেয়ে তখন হয়তো তুমিও ভাববেন যে না আমি একটা সময়ের পরে আমাকে একটুখানি ডিফেন্সিভ ফ্রেম অফ মাইন্ডে যেতে হবে, ম্যাচটাকে বার করতে হবে। এবার যদি দেখছে যে স্টিভ কাপল এত বড় একজন কোচ, ওনার সঙ্গে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স থেকে আরম্ভ করে আপনার অনুভূতিটা কি যদি আপনি কিছু বলেন? দেখো যখন আমি জয়েন করি তখন কোনো কোচ মানে এটিকের কে কোচ হবেন সেটা ঠিক হয়নি, কিন্তু আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি জয়েন করেছিলাম আমার একটা কন্ডিশনে যে টিমটা আমি করব, এবং বিদেশি প্লেয়ারও আমি নেবো, এবং সেই জন্য আমি জনসন এবং লাঞ্জারোটিকে আমি সই করিয়েছিলাম এবং ইন্ডিয়ান প্লেয়ারদের আমি করিয়েছিলাম, এবং আমরা ঠিক করেছিলাম কোচের ওপর কিছু প্লেয়ারকে ছেড়ে দেওয়া, কারণ কোচেরও একটা চয়েস আছে যে অনেক কী ব্র্যান্ড মানে অনেক ক্ষেত্রে একটা ভিশন থাকে এবং কীভাবে খেলবেন উনি, কোন সিস্টেমে খেলবেন, সেই প্লেয়ারগুলোকে উনি যাতে মানে চয়েস করতে পারেন। তো আমি যখন স্টিভ কাপেলের নাম ঘোষণা হয়, যখন আমাকে মিস্টার গোয়েঙ্কা জানান, ঠিক আছে, আমি অ্যাজ সাচ আমার কোনো ইগো নেই, কারণ ওদেরও একটা মনে শঙ্কা ছিল যে আমার হয়তো আমি কীভাবে আমার রোলটা কী হবে, আপনি কী চান আমাকে জিজ্ঞেস করেছিল, আমার নাথিং, আমি টিমের সাথে থাকলেই হবে, আপনি কি টেকনিক্যাল ডিরেক্টর কি, আমার কিছু না, আমার কোনো দরকার নেই। তো যাই হোক, আমি আপনি কোনো পোস্টের ডিমান্ড করেননি, আপনি খালি টিমের সাথে আমাকে, এবং আমি জানতে চাইছিলাম যে ISL এর ব্যাপারটা কী, এই ফ্লেভারটাকে আমি মানে ভালো করে এনজয় করার জন্য। এবং স্টিভ কাপেল যখন উনি একটা ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে খেলেছেন, 72টা মানে ম্যাচ খেলেছেন ইংল্যান্ড ন্যাশনাল টিমের প্লেয়ার, এবং কোচিং তার কেরিয়ারের যে খুব যে দারুণ কিছু করেছেন তা না, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের একটা কোচের সাথে আমি কাজ করতে চলেছি, এটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার। এবং এই যে ফার্স্ট মানে আমরা স্পেনে আমাদের এক্সপোজার ট্রিপ হয়েছিল, তারপরে আমরা এই এতগুলো ম্যাচ খেললাম, এবং অতি সাধারণ একজন মানুষ, এবং সব থেকে বড়ো কথা উনি অনেক কিছু শেয়ার করেন, হয়তো টিমটা করছেন যে এই একে খেলালে ভালো হয়, এই কাকে খেলালে ভালো হয়, কারণ উনি চিফ কোচ, ওনার ডিসিশনটাই আলটিমেট, কিন্তু যে সম্মানটা আমাকে উনি দিয়েছেন এবং সেইটা আমার কাছে খুব মানে একটা মানে আনন্দের ব্যাপার, এবং আই এনজয় লাইক এনিথিং। তো সুতরাং দেখা যাক এই মানে ওনার তত্ত্বাবধানে যাতে এটিকে অন্তত ভালো ফলটা করতে পারে। উনি কি জানেন আপনার ম্যাজিক স্পেল অফ আই লিগটাকে নিয়ে? যে না জানেন, এবং আমরা যখন ফেডারেশন কাপ খেলছি যখন ভুবনেশ্বরে, যেটা আমরা বেঙ্গালুরুর কাছে হেরে গেলাম এবং মুম্বাইয়ের সাথে ইস্টবেঙ্গলের সাথে জিতলাম, ওই সময় ও আসফাকে ইসফাকামেদের সাথে উনি গিয়েছিলেন খেলা, উনি তখন গিয়েছিলেন প্লেয়ার হয়তো সিলেক্ট করতে বা দেখতে গিয়েছিলেন, এবং উনি সব কিছু খোঁজ রাখেন, জানেন যে এরকম একটা ব্যাপার, আমার ভারতীয় ফুটবলারদের সঙ্গে আমার ভালো একটা সম্বন্ধ আছে বা ভারতীয় ফুটবল সম্বন্ধে কিছু ধারণা আছে, তো উনি জানেন সেটা এবং জেনেছেন হয়তো, কারণ উনি যখন একজনের সাথে কাজ করতে যাচ্ছেন নিশ্চয়ই হয়তো ট্র্যাকটা রেখেছেন, এবং সেইটা বড় কথা না। আমার যেটা হলো যে আমিও ওনার কাছ সাথে থাকছি এবং কিছুটা অন্তত শিখতে পারছি, এটা আমার কাছে কোচিং ক্যারিয়ারের একটা মানে ভালো দিক বলবো। কিছুক্ষণ আগে আপনি তুললেন যে সভ্য সমর্থকটার কথা, কিন্তু এই সভ্য সমর্থকরাই 2-3টে ম্যাচ দেখে হয়তো বড় ক্রিটিক্স হয়ে যান, শুধু সোশ্যাল মিডিয়া না, মাঠে অনেক ক্রিটিসিজম করেন কোচ থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল সবারই, এই যে প্রেশারটা, আপনি প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করেন? না দেখো অ্যাজ সাচ আমি যখন জয়েন করেছি আমি একটু টাকা বুকো স্বভাবের, আমি ওসব কেয়ার করি না মানে দেখো সমর্থক তাদের মতো থাকবে, অফিসিয়ালরা অফিসিয়ালদের মতো থাকবে, খেলোয়াড়রা খেলোয়াড়দের মতো থাকবে। হ্যাঁ, আমি নিশ্চয়ই এনজয় করতাম এবং প্রচুর আমাকে সম্মান তারা দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আজকে আমি যখন সাসপেন্ড ছিলাম আমার মুখোশ পরে 8-10 হাজার লোক বারাসা স্টেডিয়াম ভরিয়ে দিয়েছে, এটা তো আমার প্রাপ্য নয়, এই ভালোবাসাটা তো আমাকে দিয়েছে। আবার যখন
যখন আমরা খারাপ খেলেছি এটাই ময়দানে আমাকে যখন ছুটি ছিটিয়েছে আমি কখনো তাকে কোনো মন মনে নিইনি। যে সমর্থক আমার পায়ে পড়তে পারে, আমার মুখোশ পড়তে পারে, সে হয়তো ভালো বুঝেছে বলে আমার গায়ে ঢিল মেরেছে বা থুতু দিয়েছে, এর জন্য আমি ব্যথিত দুঃখিত বা আমার মন খারাপের কিছু না, এটা সমর্থকদের একটা আবেগ, কিন্তু এইগুলো না হওয়াটাই কাম্য। কারণ আমি আজকে বাঙালি বা বাংলার কালচারটা জানি, আজকে যদি অন্য কোনো স্টেট বা অন্য বিদেশি কোচেরা আসে এটা কিন্তু একটা বাজে একটা তার একটা স্মৃতি নিয়েছে সে ফিরবেন। তো সুতরাং আমার মনে হয় সভ্য সমর্থকরা অনেক বেশি এডুকেটেড হবেন এবং সারা বিশ্বের খেলা দেখছে তারা তারা নিশ্চয়ই, কিন্তু আবেগ এমন একটা জিনিস কখন ঘটে ফেলে হয়তো যিনি বা যারা করেছেন তারা হয়তো আফসোস করেছেন নিশ্চয়ই, এবং তারা আফসোস করুক বা না করুক আমার তাতে কোনো দুঃখ নেই বা আমার কোনো রকম ব্যথা বেদনা নেই, এইটা হয়তো আমার কাছে প্রাপ্য ছিল বলে আমি পেয়েছি। কিন্তু যে সময়টা আমি মোহনবাগান ক্লাবে কোচিং করিয়েছি আমার আমি এনজয় লাইক এনিথিং, এবং আমি একটু ডিম্যান্ডিং এবং আমি যে চাই যেটা চেয়েছি সেটা পেয়েছি, সেটা হয়তো আমার কাজে লেগেছে বা আমার কোচিং মানে এতে কাজে লেগেছে বা মোহনবাগান হয়তো 1% হলেও বেনিফিটেড হয়েছে। কারণ এই সময়টায় কিন্তু আজকে 33 আমি তো অত ট্র্যাক রেকর্ড রাখতাম না বা জানি না ইতিহাসগুলো, কিন্তু আমি যেদিন ম্যাচটা হারি চেন্নাইয়ের কাছে সেইটা আমার হোম ম্যাচের প্রথম হার, এবং 33টা ম্যাচ মোহনবাগান নাকি হারিনি, এটাও একটা নাকি রেকর্ড, এবং 3.5 বছর না 3 বছর 2 মাস 3 মাসের মতো আমি ছিলাম, এটাও নাকি কোনো কোচ আমার এগুলো জানা ছিল না, আমি ছাড়ার পরে এগুলো জেনেছি। তো এই মুহূর্তগুলো নিশ্চয়ই আমাকে আনন্দ দেয় বা আনন্দ দেবে, এবং দেখা যাক সেটা কোচিংয়ের এটা পার্ট, তুমি কোথাও না কোথাও তোমাকে সরে যেতে হবে বা তোমাকে সরিয়ে দেবে, এর জন্য কোনো রকম আফসোস বা দুঃখ নেই। ওই সময় আমি সরে যাওয়ার কথা আপনি বলেন, ওই সময় মানে একাধিক মোহনবাগান সাপোর্টার চেয়েছিলেন যে হ্যাঁ আপনাকে যেন রাখা হয়, আপনি যেন থাকেন, ওই সাপোর্টারদের কথা ভেবে কি আর কয়েকটা ম্যাচ বা কয়েকটা সময় কিছু মুহূর্ত থাকা যেত না? না, আমি দেখো একটা জিনিস ঠিক করে রেখেছিলাম যে আমি এই 3 বছর যখন আমি কোচিং করি আমি কখনো গো ব্যাক ধ্বনি শুনিনি। আমরা কি এই প্রথম ড্র করেছি না প্রথম হেরেছি, হ্যাঁ হোমে আমি প্রথম হেরেছি, কিন্তু আমরা যেবার আই লিগ জিতি সেই বছর আমরা 3টে ম্যাচ হেরেছিলাম, আনফর্চুনেটলি রয়্যাল ওয়াইডিংগুলোর কাছে হেরেছিলাম, আজকে লাজুংয়ের কাছে আমরা ওই লাস্ট মিনিটে না হলে আমরা হয়ে যেত, আমরা ভারত এফসির কাছে হেরেছিলাম যেটা শিলটান পালকে আমি খেলিয়েছিলাম, তার জন্য আমাকে অনেক সমালোচনা করতে হয়েছিল, কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়নশিপ ম্যাচে শিলটানই খেলেছিল যখন আমরা ব্যাঙ্গালোর জিতি। তো সুতরাং এইগুলো দেখো এই যে সময়গুলো বা এইগুলো এটা মানে কি বলবো এটা এটা আমার কিছু মানে বলার কিছু নেই, এটা আমার এ না, কিন্তু আই এনজয়েড লাইক এনিথিং, এবং আমি ঠিক করেছিলাম এই যে যখন গো ব্যাক ধ্বনি হচ্ছে তখন কিন্তু আমি এনজয় করতে পারছিলাম। তো আমি মোহনবাগানে যখন চুক্তি করি আমি প্রত্যেক বাড়ি বা যে কোনো ক্লাবে আমি 1 বছরের বেশি চুক্তিতে যাই না, কারণ আমিও একটু চুজি আছি, আমি একটু হিমসিক্যাল আছি, মানে আমার যদি ভালো না লাগে আমি ছেড়ে দেবো, এবং আমি টুটু বোসকে এটাও বলেছিলাম যে আমার কোনো মোহ নেই যে আমি মোহনবাগান ক্লাবে পড়ে থাকার জন্য আসিনি, আমার ভালো না লাগলে আমি যে কোনো দিন চলে যাবো। তো সুতরাং যেখানে আমি এনজয় করতে পারবো না সেটা পড়াশোনা হোক গান বাজনা হোক খেলাধুলো হোক সেখানে ফল পাওয়া খুব মুশকিল। তো আই ওয়াজ নট এনজয়িং, দ্যাটস ওয়াই আই লেফট। এই যে এত ভারতীয় ফুটবল নিয়ে এত কথা বলার পর একটা কোয়েশ্চেন আপনাকে র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে যাওয়ার আগে একটা কোয়েশ্চেন আপনাকে জানতে চাইছি, মানে একটা আমাদের তরফ থেকে আপনার কি মনে হয় যে আমাদের সকলের এটা কোয়েশ্চেন ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কী কী দিক খোলা যেতে পারে, কী কী জিনিস করা যেতে পারে, টেকনিক্যাল উন্নতি বা ভালো প্লেয়ারি স্কাউটিং, আপনার কী মনে হয় যে ইন্ডিয়ান ফুটবল কেন এত বড় দেশ, ক্রোয়েশিয়া অত সুন্দর ফুটবল ওয়ার্ল্ড কাপে খেলে গেল কিন্তু এত বড় দেশ সেই পারফরমেন্স ইন্টারন্যাশনাল ফুটবলে দিতে পারছেন না, আশা আপনার কী মনে হয় কীরকম চেঞ্জেস আনা উচিত বলে আপনার এত বড় একজন কোচ হয়ে আপনার কী মনে হয়? দেখো যখন ওয়ার্ল্ড কাপ আসে আমি এই 3টে ওয়ার্ল্ড কাপ গেল আমার প্রত্যেকবারই আমরা কবে ওয়ার্ল্ড কাপ খেলবো, এবং আমার আকাশবাণীতে এই বছরও আমি ইন্টারভিউ দিয়েছিলাম যেটা প্রশ্ন উত্তরের ব্যাপারে, তখন প্রশ্ন করেছিল আমরা কবে খেলবো, এবং ভারতীয় ফুটবল যারা চালান তারা কিন্তু একটা স্বপ্ন দেখান। যখন আমি ইন্ডিয়া টিমে ছিলাম কলিন টলের আন্ডারে ছিলাম 2007 থেকে 2010 ছিলাম, 2008 স্পেন চ্যাম্পিয়ন হলো ইউরো কাপ, 10 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো আবার 12, তখন থেকে কিন্তু একটা স্বপ্ন যে 18 সালে খেলবে বা 22 সালে খেলবে, এখন আবার স্বপ্ন দেখানো শুরু হয়েছে 26 সালে নাকি খেলবে বা 28 সালে বা 32 সালে খেলবে, 32 সালে খেলবে যেহেতু অনেক বেশি টিম আসবে। মেন কথা হলো ভিত্তি, যেটা ফাউন্ডেশন, একটা বাড়ি তৈরি করতে গেলে তার ভিতটা দরকার, এই ভিতটা যদি শক্তপোক্ত না হয় তুমি স্কাউটিং বলো স্কাউটিং করে কী করবে, ব্যাট ইজ দ্য ফেসিলিটিস,
ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা গ্রাসরুট লেভেল যেটাকে, যেটা এখন হয়তো হচ্ছে। আজকে আমার বলতে আমি মানে আমি মোহন বাগান ইসকলের সবাই আমাকে রেডি করে তেরে এসেছিলো, তার জন্য আমার কিছু যায় আসে না। কল্যাণ মজুমদার থেকে শুরু করে দেবাশিস দত্ত, অঞ্জন মিত্র বা টুটু বসু আমাকে অনেক ক্রিটিসাইজ করেছে যে আজকে যদি আমরা দেখি এই দুটো ক্লাবকে, আমরা তো দেখব মোহন বাগান ইসমলকে, আমরা বাঙালি হয়ে আমাদের রক্তে তো কেউ না কেউ মোহন বাগান বা ইসমল, তারা কী করেছে ইউথ ডেভেলপমেন্ট সম্বন্ধে? তাদের নিজস্ব একটা মাঠ নেই, নিজস্ব কোনো একাডেমি নেই, তারা এখান থেকে সেখান থেকে ছেলেদের ধরে নিয়ে গিয়ে ইউথটাকে খেলায়। এখন কিছুটা হলেও আমি বলছি মোহন বাগান মাঠে আমি প্র্যাকটিস করব, আমার প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পরে জুনিয়ররা নামবে, এটা পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না। একটা টিমের একটা ইউথ ডেভেলপমেন্ট যাদের আলাদা মাঠ থাকবে, তাদের বেশি মনোসংযোগ করতে হবে, তাদেরকে বেশি ইনভেস্ট করতে হবে। ইউথে আমাদের ইনভেস্টমেন্ট বলতে গেলে নেই, সেটা ক্লাব কেন আমাদের দেশে, কিন্তু এখন এই যেহেতু আমরা যেহেতু আন্ডার 17 ওয়ার্ল্ড কাপটা খেললাম, আমাদের চোখটা অনেক খুলে গেছে, মানুষের চোখটাও খুলে গেছে, এবং আমাদের যারা ফুটবল চালান তাদেরও চোখটা খুলে গেছে যে ইউথ ফাউন্ডেশন না করলে কিছু নেই। এই যে আমি আজকে এটিকেতে জয়েন করেছি, আই এম প্রাউড টু সে দ্যাট আমি আসার আগে আমাদের 15 আর রিজার্ভ টিম ছিল না, আমাদের 13, 15 আন্ডার 18 টিম, যেটা দারুণ কম্পিটিশন করেছে। আমরা আনফর্চুনেটলি আন্ডার 18 আই লিগে আমরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মানে ওই লাস্ট ম্যাচটা জিতলো বলে, কিন্তু আমাদের হঠাৎ করে আমরা তৈরি করেছি উইদিন এ শর্ট টাইমে, দারুণ পারফরমেন্স করেছি, এবং আমাদের যে খেলবে রিজার্ভ টিমটা খেলবে সেকেন্ড ডিভিশন আই লিগ সেইটাও, এই যে 4 টিম আমরা কিন্তু করেছি, এবং অনেক আশা নিয়েও আমাকে হয়তো একটা দায়িত্ব দিয়েছেন বা মিস্টার গোয়েঙ্কা বলেছেন আপনি একটু দেখুন, কিন্তু আমার স্বল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি। এবং যেহেতু আমি ন্যাশনাল টিমে ছিলাম আন্ডার কলিন টোলসে, তুমি বলছিলে না আদর্শ, আমি যদি কাউকে আদর্শ বলি বা যে লোকটাকে আমি সবসময় বলি মিস্টার কলিন টোলের কথা, ওনার তত্ত্বাবধানে আমি ছিলাম 3 কাজ করেছিলাম, তারপরে আমি ইউনাইটেড স্পোর্টসে এসেছি, যে এবং আমি ম্যানচেস্টারে গেছি, আমি জার্মানিতে গেছি, আমি সৌদি আরব গেছি, আমি USA গেছি ইউথ ডেভেলপমেন্টে। আজকে এবার টানে 13 মাঠ, ইউ কান্ট ইমাজিন, আজকে ক্যারিংটনে যখন আমি ম্যানচেস্টারের আমি তাদের ফ্যাসিলিটিস, যেখানে ইন্ডোর স্টেডিয়াম যেখানে শুটিং করে রোনাল্ডো, তখন ম্যানচেস্টারে রোনাল্ডো যখন রুয়ান রুনিরা যেখানে শুটিং করে তাদের সাথে আমরা ম্যাচ খেলেছি, এবং হোয়াট ইজ কল ডেভেলপমেন্ট, হোয়াট ইজ কল একাডেমি, সেটা চোখ খুলে দিয়েছে। এবং আমারও ইচ্ছে জেগেছে কখনো যদি আমি কখনো, আমার খুব শখ আছে যে আমি ইউথ নিয়ে কাজ করব। তো আমরা যদি ভালো জায়গায় যেতে চাই বা যেতে হয় আমাদের, আমাদের নিশ্চয়ই দেখো আজকে স্প্যানিশ, আজকে ইনিয়েস্তা যদি বাজার এখান থেকে হেঁটে যায় কেউ বলবে না ওটা খেলোয়াড়, তার চেহারা দেখলে তাকে 6 হতে হবে না, কিন্তু সে স্ট্রং কিসে টেকনিক্যালি, সুপার কোর মাসল স্ট্রেংথ সুপার। আজকে আমরা ইনিয়েস্তাকে কখনো পড়ে যেতে দেখিনি, আজকে অনেক বড় বড় লোকেরা মাঠে পড়ে যায়, ও কিন্তু যখন বল নিয়ে যায় তাকে ট্যাকেল করে, কারণ এটা কিন্তু বডি ব্যালেন্সের ব্যাপার, এটা একটা ট্রেনিংয়ের ব্যাপার, টেকনিকের ব্যাপার, এইগুলো কিন্তু ছোটোবেলা থেকে লামাসিয়া একাডেমি এইসব জায়গা থেকে কিন্তু যারা উঠে এসছে তাদের ভিড়টা কিন্তু ওই জায়গা থেকে হয়ে এসছে। আজকে তুমি লিওনেল মেসি বলো বা রোনাল্ডো বলো, তারা কোন ফ্যামিলি থেকে এসছে দেখতে হবে, কিন্তু তারা সঠিক জায়গায় গেছে, সঠিক ট্রেনিংটা পেয়েছে, তাদের ভেতরে ট্যালেন্টটা ছিল সেইটা প্রস্ফুটিত হয়েছে, মানে একটা বার্ড থেকে যেরকম ফুল বা ফল যেটা বলো, এবং এটা আমার বলার অপেক্ষা রাখে না। এবং প্লেয়ার সাপ্লাই লাইন যেটাকে বলে সেটা কিন্তু তুমি যদি ওই ফাউন্ডেশনটা তৈরি না করো, আমরা ওই প্রত্যেকটা বছর আসবে ওয়ার্ল্ড কাপ আসবে বা এরকম বড় বড় টুর্নামেন্ট আসবে আমরা তাকেই থাকবো, আমরা ওই বিদেশি ফুটবলটা দেখেই আমরা এনজয় করবো, স্বাদটা আমাদের যে আমরা পারি, আমরা এত বড় দেশ এত বড় জনসংখ্যা সেখানে কেন হবে না, এই বিগ কেন কোয়েশ্চেন মার্কটা আমার কাছেও অজানা। কিন্তু আমার মনে হয় ফাউন্ডেশনটা যদি ঠিকমতো করা যায় এবং ইনভেস্টটা যদি সঠিক জায়গায় করা যায় আমরা খেলতেই পারি। এত ইন্টারন্যাশনাল ফুটবলের ইন্টারন্যাশনাল মানে টিমের কথা বললেন, প্লেয়ারদের কথা বললেন, এমন কোনো ইন্টারন্যাশনাল টিম আছে যার স্বপ্ন হয়তো আপনি সেই টিমের হয়ে কাজ করবেন? দেখো সেইটা হয়তো স্বপ্ন না আমার, আমি সেইভাবে সত্যি বলছি আমি কখনো স্বপ্ন দেখিনি, কিন্তু আমার ইচ্ছা আছে আমি বার্সেলোনা বা আমি স্পেনে আমি আমাদের ট্রেনিংয়ে গিয়েছিলাম, কিন্তু ওইখানে তো আর যাওয়া হয় না, আমি নিশ্চয়ই বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ বা বরসিয়া ডর্টমান্ডের আমি শুনেছি সব থেকে টাফ ট্রেনিং ওইখানে হয়, এবং কোনো দিনও যদি সুযোগ থাকে ওইখানে তাদের ট্রেনিং পদ্ধতিটা দেখে আসা, এবং আমার হয়তো সেই যোগ্যতা নেই যে ওই জায়গায় কোচিং করার, কিন্তু বিদেশের ধরো আমার, আমাদের তো প্রো লাইসেন্স করতে হবে, আমি প্রো লাইসেন্স আমার নেই, আমি বা করিনি বা নেই, যাই হোক
তো প্রো লাইসেন্স আলটিটান আনলেস ইউ গেট প্রো লাইসেন্স তোমার একটা সার্টেন লেভেলের পরে তুমি করতে পারবেন, যদি কখনো সুযোগ হয় সেটা দেখা যাবে, কিন্তু সেইভাবে অর্থ কোনোদিনই ভাবি না। স্বপ্ন একটা প্রত্যেক মানুষের একটা বড় স্বপ্ন থাকে সেরকম অনুযায়ী কোন একটা ক্লাব, যে একটা ক্লাব যেখানে পেলে আমার বড় স্বপ্ন বলতে আমার ক্লাব কোচিং তো করেছি যা একটা এতে মানে দেশের হয়ে যদি কোচিং করতে পারি সেইটা আমার কিন্তু স্বপ্ন আছে, নিশ্চয়ই স্বপ্ন আছে, হয়তো আন্ডার 16-19 করেছি কিন্তু সিনিয়র লেভেলে যদি করতে পারি সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া হবে। ইন্টারন্যাশনাল ফুটবলে আপনার ফেভারিট ক্লাব? ফেভারিট ক্লাব অ্যাজ সাচ ওইভাবে বলা খুব মুশকিল, মানে আমি বলছি না ভালো ফুটবলের ভক্ত, যেরকম আমি ম্যানচেস্টার সিটির ভক্ত হয়ে গেছি বা বার্সেলোনার তো একটা আছেই যে পেপ গুয়ার্দিওলাও ছিল, লিওনেল মেসির আমি মানে যদি তুলনা করা যায় আমি লিওনেল মেসিরও মানে লাইক করি, যে ওই খেলোয়াড়টা ওই ওই রকম একটা চেয়ারের খেলোয়াড় কীভাবে এরকমভাবে খেলতে পারে এটাও আমার কাছে দাপিয়ে খেলে যাওয়া ইন্টারন্যাশনাল ফুটবল মানে কীভাবে খেলে যায়, তো অ্যাজ সাচ সেইভাবে যে আমি মানে ডাই হার্ড ফ্যান যেটাকে বলে সেই রকম আমি কোনো ক্লাবেরই না, সেটা এখানে ভারতীয় ফুটবলেও বা ইন্টারন্যাশনাল ফুটবল বলো, ভালো ফুটবলটা দেখতে চাই, আর্সেনাল হয়তো ট্রফি পেতো না, আর্সেনাল খেলার টাইপটা আমার ভালো লাগতো, সেই রকম ম্যানচেস্টার যে ফুটবলটা খেলছে বা এখন এই বছর যে ফুটবলটা ক্লপের আন্ডারে লিভারপুল খেলছে এবং বার্সেলোনা তো আছেই। ইন্টারন্যাশনাল ফেভারিট টিম মানে ইন্টারন্যাশনাল আমার দেশের কথা বলছি আমি, ইন্টারন্যাশনাল ফেভারিট টিম একটা ব্রাজিল আর্জেন্টিনা তো এখন মানে মানে যারা সিনিয়র মানুষ আইদার ব্রাজিল হয় বা আর্জেন্টিনা হয়। আমার যখন 86-এর মারাদোনার ভক্ত তখন আমি ফুটবল খেলছি, আমি মানে তখন আর্জেন্টিনার ভক্ত হয়ে গিয়েছিলাম এবং ব্রাজিল হয়তো পাঁচবারের চ্যাম্পিয়ন, এটা হয়তো অনেকে অবাক হয়ে যাবে কিন্তু ব্রাজিল ফুটবল কিন্তু আমি ওইভাবে টানেনি আমাকে কখনো, ব্রাজিলের কিছু কিছু খেলোয়াড় তো নিশ্চয়ই আউটস্ট্যান্ডিং খেলোয়াড় এটা নিয়ে বলার কিছু নেই, পেলের মতো খেলোয়াড় কিন্তু ব্রাজিল যেরকম বাঙালিদের অনেককে ব্রাজিলকে টানে আমাকে কিন্তু সেইভাবে টানেনি, জার্মানি বরঞ্চ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, হয়তো তারা দৃষ্টিনন্দন না কিন্তু যে স্ট্যান্ডার্ডের ফুটবলটা তারা খেলেছে ম্যাক্সিমাম টাইম তারা ফাইনাল খেলেছে, জার্মান টিমকে আমার তো সবসময় ভালো লাগে, হয়তো তাদের দৃষ্টিনন্দন ফুটবলটা অনেক কম ব্রাজিল বা আর্জেন্টিনার থেকে। না আপনি মানে ওরকম কিন্তু আমি ভক্ত হয়ে গেছিলাম, আমি বললাম যে যখন আমি ইন্ডিয়া টিমে ছিলাম 2007 থেকে আমার সাথে বাবা হাউটানের তর্ক হতো, আমরা মানে ও বাবা হাউটান সিনিয়র টিমে ছিলেন তখন আমাদের ওই প্র্যাকটিসের পরে আমরা বসে চা খেতাম আড্ডা মারতাম, তখন আমি বলতাম যে এই ফুটবলটা কাউকে খেলতে দেখিনি, আমি ব্রাজিলকেও খেলতে দেখিনি, এই যে রকম পাস যে সময়টায় যে টিকি টাকা ফুটবল বা পাসের যে ভ্যারিয়েশন যে ফুলজুরি এবং স্পেন ওই পিরিয়ডটা মানে ওই গোল্ডেন ওই যে সময়ের যে ফুটবলটা খেলেছে আমি পৃথিবীর কোনো টিমকে আমি ওই ফুটবলটা খেলতে দেখিনি, আমি ওই সময় স্পেনের ভক্ত, আমি সবসময় ওই সময়টা আমার দারুণ স্পেনের ভক্ত হয়ে গেছে না, যে তখন কোচিং করছি এবং ভারতীয় দলে সবে ঢুকেছি আন্ডার 16-এ এবং দারুণ উন্মাদনা এবং ওইটাই হয়তো আমাকে আরও বেশি করে ওই পাসিং ফুটবলটা খেলতে শিখিয়েছে বা ভক্ত হয়ে পড়েছি, যে যখন আমি আই লিগের ক্লাবে জয়েন করলাম 2010 ইউনাইটেড স্পোর্টসে। লাস্ট কোয়েশ্চেন আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন, সেটা হচ্ছে এত বড় তারকা প্লেয়ার লিওনেল মেসির নাম আপনি করলেন বা আরও অন্যান্য তারকা প্লেয়ার আছেন যারা আর্জেন্টিনা টিমকে সমৃদ্ধ করেন, আর্জেন্টিনা টিমের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ পাওয়ার সম্ভাবনা নিয়ে আপনার কি মত? দেখো আমরা যখন ওই একজন দুজন প্লেয়ার দিয়ে কিন্তু একটা টিম গেম হয়তো একটা ম্যাচ সে আউটস্ট্যান্ডিংতে তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বা একটা দারুণ ফ্রি কিক করলো সে গোল হয়ে গেল, কিন্তু এককভাবে একটা টিমকে এই মানে চ্যাম্পিয়ন করানো এটা আমি মনে করি একটা সম্ভব না, টিম হিসেবে যদি খেলতে পারে সেটা যদি হয়তো লিওনেল মেসির মতো হয়তো অত ভালো ফুটবল না হলেও কিন্তু বাঞ্চ অফ যদি কোয়ালিটি প্লেয়ার্স থাকে তাহলে কিন্তু অনেক বেশি চান্স থাকে চ্যাম্পিয়ন হওয়ার, তো আর্জেন্টিনা হতে পারবে না না তা বলা যায় না, কিন্তু যখনই এই আর্জেন্টাইনদের খেলা দেখি আজকে সার্জিও অ্যাগুয়েরোর যে গোলগুলো ম্যানচেস্টারের হয়ে করছে তার যদি 2% বা 5% সে দেশের হয়ে গোলগুলো করে দিত তাহলে অনেক সাপোর্টারের মনের কথা এটা, কারণ অ্যাগুয়েরোর আমি অবাক হয়ে যাই যে খেলাটা খেলছে সেই খেলাটায় আপফ্রন্টে খেলতে পারছে না, তো এই যে মেসির ওপর যে চাপ হয়তো মেসি হয়তো আর একটা ওয়ার্ল্ড কাপ খেলবে কি না খেলবে জানি না কিন্তু তার সাথে যদি সঙ্গত করতে পারে তারা চ্যাম্পিয়ন হতেও পারে। ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সঞ্জয় সেন, এরকম আরও ব্যক্তিত্বদের সঙ্গে আমরা ভবিষ্যতের ইন্টারভিউ সেশনে বসবো, এরকম ব্যক্তিত্বদের সঙ্গে
যে কোয়েশ্চেন আমরা করি সেই কোয়েশ্চেন যদি আপনারা পাঠাতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আপনারা চান কোন ব্যক্তিত্বদের সাথে আমরা বসি, এবং অবশ্যই জানাবেন এরকম ইন্টারভিউ কেমন লাগলো। আপনার ভালো লাগা খারাপ লাগা সবটাই কিন্তু আমরা পড়ি এবং সবটাই আমরা দেখি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।